প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? তিনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেটা কি সফল হবে বলে মনে করেন? আবার গতবারের মতো এবারও ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে বলে শোনা যাচ্ছে, আপনি আসলে কি মনে করেন স্যার? আমি যৌথ বিবৃতিতে যা ছিল সেটা আমি দুই তিন মিনিট চার মিনিট যাই লাগে একটু পড়ে শোনাই। প্রায় তিন বছর পর দিল্লি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি 2019 সালে গিয়েছিলেন আর গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ভারতের প্রধানমন্ত্রী মহোদয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়া উভয়ই গিয়েছিলেন, সেখানেও তারা সাক্ষাৎ হয়েছিল। এবছর সেপ্টেম্বর তো চলে এসছে এবং জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে বলে নকিং এট দ্য ডোর, তো সেখানে বাংলাদেশ প্রতিনিধি দল যাবে, ভারতীয় প্রতিনিধি দল যাবে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মহোদয় যাবেন কি না কেউ জানে না, নিশ্চিত না। আওয়ামী লীগের রাজনীতির জন্য নির্বাচনের আগের বছরে শেখ হাসিনার এই সফরের গুরুত্ব নিয়ে চলছে নানা আলোচনা। সফরকে ঘিরে প্রত্যাশা এবং প্রাপ্তির প্রশ্নে চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের স্বার্থের ইস্যুগুলোতে মীমাংসা না হওয়ায় যেহেতু অনেক সমালোচনা রয়েছে, সেই কারণে শেখ হাসিনার এবারের সফর তার সরকার এবং আওয়ামী লীগের জন্য রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ এই সফরকে রাজনৈতিক দিক থেকে দেখছেন না বলে জানিয়েছে। রাজনৈতিক দিক থেকে না দেখলে কোন দিক থেকে দেখবেন? কারিগরি দিক, অর্থনৈতিক দিক, ধর্মীয় দিক, সামাজিক দিক? ওকে, এখন আমরা সাতটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সেটা নিয়ে একটু বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারক মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়। এর মধ্যে রয়েছে অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ভারত ও বাংলাদেশের পানি প্রত্যাহার বিষয়ে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশের উত্তর পূর্ব অংশে বৃহত্তর সিলেটে কিছু জমি, বেশ কিছু জমি এবার পানি সুবিধা পাবে, এটা একটা ইতিবাচক দিক। ভারতে বাংলাদেশের রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে ভারতের রেল মন্ত্রণালয় এবং বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক। তিন, বাংলাদেশের রেলওয়ের জন্যে FOIS ও অন্যান্য IT অ্যাপ্লিকেশনের মতো IT সিস্টেমের সহযোগিতার জন্য ভারতের রেল মন্ত্রণালয় ও বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক। চার নম্বর, ভারতে বাংলাদেশ জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির বিষয়ে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক। পঞ্চম, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও বাংলাদেশের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আমাদের এটা সায়েন্স ল্যাবরেটরি মোড় যেটাকে ঢাকা মহানগরে বলা হয় ওখানেই অবস্থিত, এটা ওই মোড়ের নাম সায়েন্স ল্যাবরেটরি মোড় কারণ ওখানে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের দপ্তর কারখানা সব কিছু আছে। সমঝোতা স্মারক হয়েছে। এরপরে হলো মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রগুলিতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সম্প্রচার সহযোগিতা সংক্রান্ত স্মারক। বিশ্লেষকদের মধ্যে কিছু ভারিক্কি আছেন, কিছু একটু হালকা মেজাজের আছেন। যারা হালকা মেজাজের তারা বলছেন যে এই সকল স্মারক স্বাক্ষরের জন্যে দেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরে যাওয়ার প্রয়োজন ছিল না। তো রাষ্ট্রীয় সফর থেকে মানুষ অনেক বড় বড় জিনিস আশা করে, তো এবার আমরা পেয়েছি একটা বড় পজিটিভ দিক, যে কুশিয়ারা নদীর পানি। আর যেটা পাই নাই সেটা হলো যে তিস্তা নদী নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। আরও একটা জিনিস, যে তিস্তা নদীর সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনাব মমতা ব্যানার্জির মধ্যে একটা বৈঠক হতে পারত, কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমিত অসহযোগিতার কারণে সেটা হয় নাই। কারণ ভারতের প্রদেশ নাম পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গত দুদিন আগে মিডিয়াতে বলেছেন যে কেন্দ্রীয় সরকার আমাকে দাওয়াত পর্যন্ত দেয় নাই, অথচ বাংলাদেশ সরকারের আগ্রহ ছিল যে মমতা ব্যানার্জির সঙ্গে যেন একটু সাক্ষাৎ হয়। কারণ ভারত একটা অনেক বড় দেশ, অনেক প্রদেশ, একদিকের সঙ্গে আরেকদিকের মিল নাই, একদিকে ভাত খাওয়া লোক আরেকদিকে গম আর জব খাওয়া লোক, একদিকে প্রকৃতি পূজারি, একদিকে দীন ইসলামের অনুসারী, একদিকে সনাতন ধর্মাবলম্বী, একদিকে খ্রিস্ট ধর্মাবলম্বী, শিখ ধর্মাবলম্বী, একদিকে পাহাড় পর্বত,
একদিকে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের পানি, এই জন্য বিশাল একটা দেশ। তো সেখানে পশ্চিমবঙ্গ, তারা ওনার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, বা সাক্ষাৎ হোক এটা কামনা ছিল, কিন্তু হয় নাই। পশ্চিমবঙ্গের সম্মতির অভাবে শোনা যায়, পড়া যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা সরকারের সম্মতির অভাবে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। কিন্তু দু একদিন আগের বণিক বার্তায় সংবাদ ছিল যে আমাদের তিস্তার উজানে আরও বাঁধ হবে। তো মাশাআল্লাহ, যেগুলো হয়েছে সেগুলোর জ্বালাতে পানির খবর হয়ে যাচ্ছে, আরও বাঁধ হলে কী হবে আল্লাহ সারি কেউ জানে না। তো আমি এটাকে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করতে অবশ্যই বাধ্য, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী এবং আন্তর্জাতিক সম্পর্কটা রাজনীতিরই অংশ। এবং এখন থেকে আনুমানিক এক মাস আগে গত মাস আগস্ট মাসের প্রথম অর্ধেকে জন্মাষ্টমীর ছুটি ছিল, সেই ছুটিতে জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছিল সারা দেশব্যাপী বিভিন্ন স্থানে। চট্টগ্রামের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছিলেন সেটা 12 মিনিটের অন্তত একটা ভিডিও, তো আমি নিজেই দেখেছি ওনার বক্তব্য, কিন্তু ভাইরাল হয়েছে টিভিতে এখানে ওখানে 1.5-2 মিনিটের। তো সেই 1.5-2 মিনিটের অংশটা হলো যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার দরকার তাই তাই যেন করে, আমি ভারত সরকারকে সেই অনুরোধ করে এসেছি। এখন এবার কিন্তু ওনাকে আর সঙ্গে নেওয়া হলো না, কারণ ওনার বক্তব্যটা মিডিয়ার মতে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ের জন্যে বিব্রত করছিল। তো আমি কোনোদিন বিশ্বাসই করব না যে দুইটা দেশের প্রধানমন্ত্রী একখানে বসেছে, ওনারা আগামী বাংলাদেশের নির্বাচন ও ভারতের নির্বাচন এই দুটোকে ওনারা কী বলে ওনারা আলোচনা করবেন না। আপনারা একটু খেয়াল করুন, এখন থেকে বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয় তার ঠিক আগে আগে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনে এবং বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে দেশ বাংলাদেশে এসেছিলেন, যে বাংলাদেশে আসা নিয়ে অনেক অনেক রাজনৈতিক দল বিরোধিতা করেছিল, রাজপথে বিরোধিতা করে হাজার হাজার মানুষ জেলখানায় চলে গেছিলো মোদীর বিরোধিতার কারণে। গণঅধিকার পরিষদের কর্মীরা গিয়েছে, আলম ওলামারা গিয়েছে, জেলখানায় চলে গেছে। কেন তারা মোদীর বিরোধিতা করলো? কেন সে সময় কি মাননীয় ভারতীয় প্রধানমন্ত্রী মহোদয় ঢাকা মহানগর থেকে বেশ দূরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের কাছে যান নাই? তিনি গিয়েছিলেন, মতুয়া সম্প্রদায় বাংলাদেশে যেমন আছে ইন্ডিয়াতেও আছে, পশ্চিমবঙ্গেও আছে, তাদের মতামতকে প্রভাবান্বিত করতে, কারণ তাদের ভোটটা যেন পশ্চিমবঙ্গে তৃণমূলের পক্ষে না যায়। তাহলে আন্তর্জাতিক সফর বা এক দেশের সঙ্গে আরেক দেশের সফরের সঙ্গে রাজনীতি অবশ্যই সংশ্লিষ্ট। আমাদের 2014 সালের নির্বাচনের আগে কি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিতা সচিব সুজাতা সিং তিনি কি ঢাকা আসেন নাই? তিনি কি হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নাই? হোসেন মোহাম্মদ এরশাদকে বাধ্য করেন নাই যে তুমি নির্বাচনে যাবাই যাবা, এবং হোসেন মোহাম্মদ এরশাদ গেলেন অপারক, হাত পা বাঁধা। তো এগুলো পার্ট অফ লাইফ, এগুলো ডিপ্লোম্যাটিক্যালি কৌশলগত কারণে বলা হয় যে এটা আলোচনা হয় নাই, বেটা হয় নাই বা ওটা হয় নাই, তাহলে আর 4 দিন কী আলোচনা হলো? আরেকটা আছে, মাননীয় শেখ হাসিনা সুফি সাধকদের অত্যন্ত নিবিড় ভক্ত, তিনি যেখানেই যান সেখানে সেটা তিনি প্রকাশ করেন, এবং তিনি এবারও আজমির শরীফে গিয়েছেন, সুলতানুল হিন্দ গরিবে নামাজ হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারত করেছেন, মোনাজাত করেছেন, তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। সেখানে তিনি কী চাইবেন? তিনি নিশ্চয়ই চাইতেই পারেন যে আমি শেখ হাসিনা আমার সুস্বাস্থ্য দিন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি অবশ্যই বলবেন আল্লাহর কাছে যে আমাকে আরেকবার ক্ষমতায় আসতে দিন। তিনি আরেকবার বলবেন আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন। তিনি বলবেন আমার শাসনামলকে আপনি নিরাপদ করুন। তিনি হয়তো এটাও বলেছেন হয়তো যে আমি যেন ভালো কাজ করতে পারি তার তৌফিক দিন, আমি যেন মন্দের মোকাবেলা করতে পারি তারও তৌফিক দিন, তো হতেই পারে। এবং তিনি মাজারে দাঁড়িয়ে মোনাজাত করেছেন, সচরাচর যেরকম বলা হয় যে উসিলা, যে আমি আপনার আউলিয়াদের উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি। যা হোক, এখন আপনার প্রশ্নটা ছিল মৌলিক জায়গা, আমরা কী পাইলাম আর কী পাইলাম না। হ্যাঁ, আরেকটা ভালো জিনিস আছে যে বাণিজ্যিক ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, চাউল পেঁয়াজ ইত্যাদি বেশ কিছু জিনিস ভারত তো প্রায় অনেক দেশে রপ্তানি করে, তো বাংলাদেশের রপ্তানি নিয়ে যেন ছেলে খেলা না খেলে, যে এই বললাম সকালবেলা যে দিলাম
আর পরের দিন সকালবেলা বললাম নো, তাহলে বাংলাদেশের বাজারটা অস্থিতিশীল হয়ে যায়, কারণ বাংলাদেশের বাজারে যারা সিন্ডিকেট আছে ব্যবসা করে তারা এটা সুযোগ নিয়ে নেয়, এতে সাধারণ মানুষের কষ্ট হয়। আরেকটা জিনিস অর্জন হয় নাই এটাও বলে রাখি, যে আজকে বছরের পর বছর বছরের পর বছর ধরে বলা হচ্ছে যে সীমান্তে মানুষ হত্যাটা জিরো জিরোতে নিয়ে আসবে, এটা হয় নাই। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর করছেন সেদিনও আমাদের উত্তরে উত্তর পূর্বে পশ্চিমে সীমান্তে মানুষ মারা গেছে। তো মানুষ মারাটা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে পাখি মারার মতো। আমাদের দেশে গ্রাম দেশে যেমন দুষ্ট ছেলেরা গুলতি দিয়ে গাছের আগায় বসে থাকা ছোট্ট পাখিকে শিকার করে, ঠিক সেরকম আমাদের এখানে বিএসএফ গুলিটা তোলে মেরে দেয়। সারা বাংলাদেশ বন্দি, একটা কাঁটাতারে বেড়া দিয়ে ভারত সরকারের খরচে কাঁটাতারে বেড়া। ডোনাল্ড ট্রাম্প যেমন মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র আমেরিকার মধ্যে সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে গিয়েছেন, দেওয়াল তুলতে গেছিলেন, তা আমাদের বাংলাদেশের চতুর্দিকে তো কাঁটাতারের বেড়া, তারপরেও মানুষ হত্যা বন্ধ হচ্ছে না। এটার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই বা আমরা অন্তত সেটা পত্রিকায় পাইনি। আর কী পেলাম? পেলাম সম্ভাবনা, এটা অনুমান করছি, আমি অনুমান করছি যে আগামী নির্বাচনে মাননীয় নরেন্দ্র মোদী মাননীয় শেখ হাসিনার জন্যে কৌশলগতভাবে কী কী করতে পারেন তার একটা আলোচনা, তাদের মধ্যে নীতিগত সিদ্ধান্ত, বাকি খুঁটিনাটিটা অন্যরা ঠিক করবেন, এবং খুঁটিনাটি ঠিক করার জন্য উভয় দেশেই মেলা লোক আছে। এটা একটা জিনিস, তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। যথাসম্ভব আমাদের দেশে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে অন্য কে থাকবে, এটা নিয়ে অবশ্যই ভারতের কেন্দ্রীয় সরকার চিন্তিত থাকবেন, কারণ তারা মনে করবেন আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমাদের আমাদের রপ্তানি আমদানি আছে, আমাদের এখানে ভারতের অনেক লোক লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে, যত লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে ভারতীয় তত লক্ষ লোক কিন্তু বাংলাদেশি ভারতে চাকরি করে না। বাংলাদেশিরা বরঞ্চ 28 লক্ষ লোক আনুমানিক চিকিৎসার জন্য ভারতে যায়, এই তথ্যটা আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে পেয়েছি। 28 লক্ষ লোক ভারতে যায়, ডলার খরচ করে আসে, আর 5 লক্ষ বা 6 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ডলারগুলো ভারতে পাঠায়। তাহলে তফাৎটা বুঝিয়ে নিলেন, এটা যদি আমাদের চিকিৎসক সমাজ বুঝতেন, আমাদের সরকার বুঝতেন, আমাদের নাগরিক সমাজ বুঝতেন, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমরা আর অনেক উন্নত করতে পারতাম, তাহলে আমরা বরঞ্চ বাইরের থেকে মানুষকে দাওয়াত দিতে পারতাম আমাদের এখানে আসো। জিনিসটা খেয়াল করছেন কি না জানি না অর্ণব, যে 28 লক্ষ বাঙালি চিকিৎসা এবং জিয়ারতের জন্যে ভারতে যায় বছরে, তথ্যটা পেয়েছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মুখ থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে। আর 5 লক্ষ বা 6 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বৈধ বা অবৈধভাবে, এবং তাদের তারা ডলারগুলো বাংলাদেশ থেকে তাদের বেতনের অংশটা ভারতে পাঠিয়ে দেয়। ভারত পৃথিবীর অনেক দেশ থেকে ডলার কামায়, রেমিটেন্স পায়, সেরকম সবচেয়ে উপরে একটা দেশ আছে, দ্বিতীয় একটা দেশ আছে, 3 নম্বরে বাংলাদেশ। অথচ আমাদের অর্থনীতি কত ছোট, আমাদের সাইজ কত ছোট, আমাদের বাণিজ্যের বহর কত ছোট, কিন্তু আমাদের দেশ থেকে তৃতীয় স্থানে ইন্ডিয়াতে রেমিটেন্স যায়। তাহলে আমাদের এর ভয়াবহতা বুঝতে হবে। আরেকটা কথা বলে শেষ করে দিই আলাপটা। আজকে থেকে প্রায় 12-13 বছর 14 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই নাগরিক সমাজের কিছু অংশ যারা একান্তভাবে আওয়ামী লীগ পন্থী, তারা 3-4টা বাংলা ইংরেজি শব্দকে বাংলায় বহুল প্রচারিত করেছিলেন। একটা শব্দের নাম ট্রানজিট, একটা শব্দের নাম ট্রান্সশিপমেন্ট, একটা শব্দের নাম কানেক্টিভিটি। এই 3টা শব্দকে খুব, এই 3টা শব্দ বলতে পারলে মনে হলো যেন বড় ইন্টেলেকচুয়াল হয়ে গেছি, এই 3টা শব্দ বলতে পারলে মনে হলো যেন আমি একজন বড় গবেষক হয়ে গেছি, আলোচক হয়ে গেছি। বাস্তবে আজকে 12-13 বছর পর আপনি দেখুন পদ্মা সেতুর উপর দিয়ে কি শুধু বাংলাদেশের গাড়ি যাবে? না, ভারতের গাড়িও যাবে, অবশ্যই যাবে। তো যাবেই, ব্রিজ যখন হয়েছে তা তো যাবেই, অক্সিজেন তো খালি বাংলাদেশের জন্য না, অক্সিজেন তো পৃথিবীর সব মানুষ নিবে। যমুনা ব্রিজের উপর দিয়ে কি শুধু বাংলাদেশে গাড়ি যায়? নো, ভারতের গাড়িও যাবে। তাহলে ভারতের উত্তর পূর্ব অংশকে দুইটা ভাগ করা যাবে, একটা ভাগ যমুনা ব্রিজ সংক্রান্ত, একটা ভাগ পদ্মা সেতু সংক্রান্ত। তৃতীয় ভাগ করতে হবে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, এবং ভারত এখন প্রস্তাব দিয়েছে চতুর্থ ভাগ করতে। সেই চতুর্থ ভাগটা হলো সেটা কি, যে বাংলাদেশের রংপুরে বৃহত্তর রংপুর বিভাগ, সেখানে বাংলাদেশের হিলি থেকে
ভারতের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত যদি একটা লাইন টানা যায় সোজা, একটা 300 ফুটের রাস্তা করে দেওয়া যায় অথবা 100 ফুটের রাস্তা করে দেওয়া যায়, তাহলে শিলিগুড়ি হয়ে যে ভারতের গাড়িগুলো যায় মহেন্দ্রগঞ্জে বা আসামে বা মেঘালয়ে, সেটা দূরত্ব অর্ধেকের থেকে কমে যাবে। তাহলে বাংলাদেশ ভারতের অনেক বড় খেদমত করেছেন, করছেন এবং আগামীতে করার সম্ভাবনা আছে। বন্ধু হিসাবে আমাদের জন্য সব কিছুই গ্রহণযোগ্য, কিন্তু আপনি আমার দেশের উপর দিয়ে যাচ্ছেন, একটা কিন্তু খেয়াল করবেন, বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য যে ট্রানজিট রাস্তার উপর দিয়ে বাংলাদেশে গাড়ি যেতে পারবে বা নেপাল বাংলাদেশে গাড়ি যেতে পারবে, নেপালে গাড়ি যেতে পারবে, এগুলোর জন্য কোনো ফিস নেবে না ভারত। এটা কয়শো মাইল? এটা তো 200-300 মাইল, অতও না, আরও কম, আরও কম, less than 100 miles। আর আমাদের উপর দিয়ে যেটা যাবে সেটা 1000 miles, 1000 kilometers। এটা কিন্তু একটা খোঁচা দিল যে আমি আপনাকে ফ্রি দিছি, আপনি আমার থেকে ফিস নিচ্ছেন। যদিও বাংলাদেশ সরকার ট্যারিফ কমিশনের প্রস্তাব মোতাবেক ফিস নিচ্ছে না, নিজেরা অনেক কমাই দিয়ে নিয়েছে, যেটা নিয়ে বাংলাদেশ অনেক লেখালেখি হয়েছে। তো চেঞ্জ টিভির মাধ্যমে আজকে এতটুকুই বলতে চাই যে ভিজিটটা গুরুত্বপূর্ণ ছিল, কিছু গুরুত্ব প্রকাশ পেয়েছে, পজিটিভ এবং নেগেটিভ, কিছু গুরুত্ব এখনও প্রকাশ পায় নাই, সব কিছু একসঙ্গে প্রকাশ পায় না। গুটি বসন্ত আসলে, নিউমোনিয়া হইলে, কোভিড করোনা আসলেও একটু সময় নিয়ে দেখা দেয়, মানুষ ডাক্তাররা ধরতে পারেন সময়ে। এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই সফরটার আউটকামটা আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বাণিজ্যে কী প্রভাব বিস্তার করবে। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত, ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।